আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা তিনজন গ্রাহকের সাথে প্রশ্নোত্তর পর্বে মিলিত হয়েছি। তারা বিভিন্ন দেশের বিষয়ে জানতে চান। আজকে পলাশ এসেছেন টাঙ্গাইল থেকে। পলাশ জি, পলাশ ইটালির ব্যাপারে ওয়ার্ক এবং ভিজিট ভিসার ব্যাপারে জানতে চাচ্ছেন। এরপরে আছে হচ্ছে শাহিন। আপনি শাহিন, শাহিন আসছে সাভার ঢাকা থেকে, উনি ডেনমার্ক বিষয়ে জানতে চাচ্ছেন। আচ্ছা, এবারে আপনাদের যেসব প্রশ্ন আছে, পলাশ, মিস্টার পলাশ, আপনার কি প্রশ্ন আছে জানার জন্য ইতালি বিষয়ে? ওয়ার্ক ভিসা আর স্পন্সর ভিসা, ওয়ার্ক ভিসা স্পন্সর, এই বিষয়ে জানতে চান? এখান থেকে যাওয়া যাবে কিনা? শাহিনের কি প্রশ্ন আছে? জি, ডেনমার্ক যাওয়ার জন্য আপনি ডেনমার্ক বিষয়ে জানতে চান, স্পেসিফিক বলেন কি জানতে চান? শিক্ষাগত যোগ্যতা না থাকলে যাওয়া যাবে কিনা? ওয়ার্ক পারমিট ভিসা গিয়েছে কিনা কে বিষয়ে জানতে চান? আপনার কোনো প্রশ্ন আছে কিনা? আমি ওনাদের প্রশ্ন বুঝে উত্তর শুনে আমি আগ্রহ সংস্কৃত। আচ্ছা জি, আমাদের কাছে প্রথম প্রশ্ন ছিল ওয়ার্ক পারমিট এবং স্পন্সর ভিজিট বা এরকম ভিসা আছে কিনা। ইতালিতে আমরা যে ওয়ার্ক পারমিট বিষয়ে কাজ করছি, এটি কনস্ট্রাকশন সাইটে প্রাইভেটাইজেশনের কাজ। এটি কোনো গভর্নমেন্টের যে সিজনাল ভিসা বা কৃষি ভিসা, এগ্রিকালচার ভিসা, এগুলোর আওতায় পড়ে না। এটা কোম্পানির ডিরেক্ট ডিমান্ড এবং কোম্পানিতে আপনারা সঠিক নিয়ম মেনে আপনারা যখন কাগজপত্র দিবেন, সেই কাগজপত্রগুলো ইতালির কোম্পানিতে যাবে, সেই কোম্পানির মালিক সেটা ইমিগ্রেশনে জমা করে ওয়ার্ক পারমিট অর্থাৎ নুলুস্থা বের করবে। বের করার পর সেই নুলুস্থা বাংলাদেশে আসলে আপনারা বাংলাদেশে ইটালির এম্বাসি আছে, এর বিএফএস সেন্টার আছে, অ্যাপ্লিকেশন সেন্টার, সেখানে জমা দিয়ে এই ভিসাটা নিজের হাতে জমা দিবেন, নিজের হাতে উত্তোলন করবেন, করে আপনি ইটালি যেতে পারবেন। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেলেন। এবারে দ্বিতীয় প্রশ্ন, এখান থেকে যাওয়া যাবে কিনা, মানে আমাদের অফিস থেকে যাওয়া যাবে কিনা। জি, আমরা তো এটা প্রসেস করছি, আমাদের অফিসে অবশ্যই যেতে পারবেন এবং আরও বিভিন্ন জন ইটালির ভিসা প্রসেস করে তাদের মাধ্যমে যেতে পারবেন। এটা আপনার পছন্দের ব্যাপার, আপনি কোন অফিস থেকে প্রসেসিংটা করবেন। জি, ইটালির বিষয়ে, জি, ইটালিতে আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে কনস্ট্রাকশনের কাজ। কনস্ট্রাকশনের কাজে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলকের চেয়ে কাজ জানাটা অতি জরুরি। যারা স্কিল ওয়ার্কার আছে, ট্রেড ওয়ার্কার আছে, তারা এদের অগ্রাধিকার। এর বাইরে কিছু লোক যেতে পারবে হেল্পার হিসাবে। এখানে শিক্ষাগত যোগ্যতার চেয়ে কাজ জানাটা জরুরি, শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। ঠিক ডেনমার্কের একটি প্রশ্ন করেছেন আপনি, শিক্ষাগত যোগ্যতা না থাকলে যেতে পারবেন কিনা। এই পর্যন্ত যারা গিয়েছে স্টুডেন্ট ভিসা বা ওরকম শিক্ষাগত যোগ্যতা যাদের ভালো আছে তারা গিয়েছে। যে আপনি এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন দেশে জেনারেল ওয়ার্কার প্রচুর চাহিদা রয়েছে। করোনা উত্তরকালে এদের দেশে অনেক ধরনের মানে শ্রমিকের অভাব আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক, বিভিন্ন কনস্ট্রাকশন ডেভেলপমেন্টের শ্রমিক, এছাড়া কলকারখানা, গ্রিন হাউস, হোটেল রেস্টুরেন্ট, বিভিন্ন ক্ষেত্রে লোকের প্রচুর চাহিদা। তো এই চাহিদা ইউরোপের লোক দিয়ে ফিল আপ হচ্ছে না, তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, অনুন্নত আনডেভেলপ কান্ট্রি থেকে বা ডেভেলপিং কান্ট্রি থেকে, এশিয়া থেকে, আফ্রিকা থেকে, বিভিন্ন দেশ থেকে তারা লোক হায়ারিং করছেন। তো এরই ধারাবাহিকতায় আমরাও করতে পারছি। এখানে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়, কাজ জানা থাকলে একটু অগ্রাধিকার আছে। কাজ না জানলেও আপনি হেল্পার হিসাবে বা কারখানা শ্রমিক হিসাবে যেতে পারবেন, যে কাজটি আপনি ওখানে যে ট্রেনিং হিসাবে শিখে নিতে পারবেন। তো আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। ওয়ার্ক পারমিট ভিসা গিয়েছে এই বিষয়ে জানতে চান। জি, ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট এখন হচ্ছে, পোল্যান্ডে হচ্ছে, ডেনমার্কে হচ্ছে, নরওয়েতেও চালু হবে খুব দ্রুত, ইটালিতে শুরু হয়েছে, নেদারল্যান্ডে শুরু হয়েছে, লিথুনিয়ায় শুরু হয়েছে। তো এই কাজগুলো এখন চলমান প্রক্রিয়া। আপনারা
আগামী হয়তো 3-5 মাসের মাথায় দেখবেন যে বিভিন্ন সেঞ্জেনমুক্ত কান্ট্রিতে মানুষ ফ্লাইট করছে। এখন মানুষ ভিসা প্রসেসিং এর যে পিরিয়ড এটা পার হচ্ছে, যখন এটা এই পিরিয়ডটা পার হবে সবাই যখন ওয়ার্ক পারমিট পেয়ে যাবে, এটা আপনারা 4-5 মাসের মাথায় দেখতে পারবেন যে অনেকের ভিসা হয়েছে, তারা ফ্লাইট করতেছে উন্নত রাষ্ট্রে, সেঞ্জেনমুক্ত কান্ট্রি ইউরোপে। জি, আপনাদের যা লিখিত প্রশ্ন ছিল আমি নিয়েছিলাম, শেষ করেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে। প্রশ্ন আরেকটা কি যে এইগুলা ভিসা কি ডেনমার্কের আপনারাই পেয়েছেন না আর কোনো এজেন্সিতে? এটা অনেকেই পেয়েছে, আমরা তো একা কাজ করি না, অনেকেই কাজ করেন। এই বাজারে 5,000-এর মতো এজেন্সি রয়েছে যারা কাজ করেন। না, এটা সরকারি ভাবে কোনো ঘোষণা নেই, বেসরকারি ভাবে চলছে। না, এটার কোনো ঘোষণা নেই যে এত পরিমাণে 1-2-5 লাখ পরিমাণ লোক নিবে, এরকম কোনো ঘোষণা হয়নি। আমরা বরঞ্চ আমরা খুঁজে খুঁজে আমাদের যে কাউন্টার পার্ট আছে যিনি ইউরোপে আছেন, উনি এগুলো বিভিন্ন কোম্পানি থেকে কালেকশন করে এরপরে অল্প অল্প করে আমাদেরকে দিচ্ছেন। এখানে আমাদের কাছে সংখ্যা এরকম 1 লাখ চলে আসছে, আমাদের কাছে ডিমান্ড এরকম না, আমাদের কাছে 30 জন, 50 জন, 100 জন, 150 জন সর্বোচ্চ এই সংখ্যক একটা ডিমান্ড দিয়ে থাকে আমাদের কাছে। এর বাইরে আমাদের কাছে হাজার হাজার লোকের ডিমান্ড নেই। এখন দ্বিতীয় ধাপের যারা ফাইল জমা দিচ্ছে তাদেরটা আমরা এই মাসের শেষে একটা কাউন্ট করব, কাউন্ট করে যা হয় সেটা আবার পাঠাবো। আবার পরের মাসে যা হবে তা আবার 30 তারিখ অন্তর অন্তর প্রত্যেকটা ডকুমেন্টস আমরা পাঠিয়ে দিচ্ছি। এইভাবে আমরা কাজ করছি। সিটিজেনশিপের বিষয়ে এই ভিসা পাইতে হইলে কিছু বৈতরণী পার হতে হয়। সিটিজেনশিপ পাওয়ার জন্য আপনাকে ওই দেশে একটা দীর্ঘ সময় অবস্থান করতে হবে। তারপরে প্রথমে আপনি টিআর পাবেন, টেম্পোরারি রেসিডেন্সি। টেম্পোরারি রেসিডেন্সির পরবর্তী ধাপ হচ্ছে পিআর, পার্মানেন্ট রেসিডেন্সি। পার্মানেন্ট রেসিডেন্সির পরবর্তী ধাপ হচ্ছে সিটিজেনশিপ। তো এই সিটিজেনশিপ পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে বেশ কিছু সময় এবং বৈতরণী কিছু এক্সামও আছে, এগুলা পার করে তারপরে সিটিজেনশিপ পাবেন। তো অবশ্যই এই বিষয়ে গেলে পর্যায়ক্রমে আপনি সিটিজেনশিপও পাবেন। জি, ধন্যবাদ। ইটালির ওয়ার্ক পারমিট ভিসা লাগবে আপনার 6 মাস। জি, জি, 6 মাস লাগবে। ইটালির ভিসা প্রসেস করতে ওয়ার্ক পারমিটে যারা দক্ষ আছেন তাদের জন্য 15 লক্ষ টাকা, যারা দক্ষ নন তাদের জন্য 16 লক্ষ টাকা, এইভাবে। জি, সব কিছু, এয়ার টিকিট সহ। সাউথ অস্ট্রেলিয়া? না, আমরা সাউথ অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া নিয়ে কাজ করছি না। আমরা যা যা কাজ করছি সেগুলো আমরা আমাদের বিজ্ঞাপনে বা ভিডিওতে আমরা উল্লেখ করে থাকি। তো আজকে যদি আর কোনো প্রশ্ন থাকে আমরা অনুষ্ঠানটা শেষ করবো। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা আজকে ইটালি, ডেনমার্ক এবং ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আমাদের ক্লায়েন্টদের সাথে কথা বলেছি। এই প্রশ্নগুলো যারা সরাসরি করেছেন তাদের উত্তরগুলো আমরা সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি, আপনারাও শুনেছেন। আপনাদের এই বিষয়ে যদি কোনো জানার আগ্রহ থাকে আমাদের সাথে সরাসরি এসে আপনারা যদি এই বিষয়ে জানতে চান, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করে ফেস টু ফেস প্রোগ্রামে অংশগ্রহণ করে আপনারা সরাসরি জেনে নিতে পারেন, অথবা আমাদের টেলিফোন নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনারা এই যে কোনো বিষয়ে তথ্য জেনে নিতে পারেন। যারা ভিডিওটির সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।